এই ধরা দামে নবীজি আসবে এটা আবু সাকাম জানতো। আবু সাকাম মনে মনে ভাবে, যদি মোহাম্মদ আসে তাহলে আমার কর্তৃত্ব শেষ হয়ে যাবে, আমার মাতাবুড়ি শেষ হয়ে যাবে, আমি যেই ধর্মে দীক্ষিত, আমি যেই আলোচনা করি, আমি যে ভাবের উপরে আসি, আমি যে বাচ্চা হয়ে গেছি, আমার এই নেতৃত্বটা চলে যাবে মোহাম্মদের কাছে, এটা আবু সাকাম জানতো। ঘোষণা করে দিল, এ আমার সৈনিকেরা, আরব জুড়ে ঘোষণা করে দাও, এই মাসে কোন স্বামী স্ত্রী মিলন হইতে পারবে না, কোন মহিলার গর্ভে যেন বাচ্চা জন্ম নেয় না, কোন মহিলার গর্ভে যদি বাচ্চা জন্ম নেয় তাকে গর্দান দেওয়া হবে, জীবন্ত কবর দেওয়া হবে, এটা আবু সাকামের ঘোষণা। কোন স্বামী স্ত্রী মিলন হওয়া যাবে না, গর্ভে সন্তান দেওয়া যাবে না। আরে একথা শুনে সকলেই স্বামী স্ত্রীর সাথে মেলামেশা বন্ধ করে দিল। আব্দুল্লাহ আমিনা, আব্দুল্লাহ আমিনার সাথে বিবাহ হইল, আব্দুল্লাহ খুশি, মা আমিনার দিকে হাত বাড়াইলেন, আমিনাও খুশি হয়ে গেলেন, উভয় উভয়কে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পর আব্দুল্লাহ যখন মা আমিনার ঠোঁটের মধ্যে চুম্বন করতে যায়, আমিনাও সুযোগ পেয়ে আব্দুল্লাহর ঠোঁটের মধ্যে চুম্বন করল। আচ্ছা বাজান, দুইজন দুইজন যদি ঠোঁটে ঠোঁটে চুম্বন করে তাহলে দুইটা নাক একত্র হয়ে যায় না? সুযোগ পাইয়ে আব্দুল্লাহর নাসিকা দিয়ে বাহির হইয়া মা আমিনার নাসিকা দিয়ে ঢুইকা বলল মোহাম্মদ মা আমিনার ঘরে। স্বামী স্ত্রী চুম্বন করে, দুইজনের নাক একত্রিত হয়, নাসিকা দিয়া ঢুইকা বলল মা আমিনার ঘরে। আরবের মধ্যে 313টা গর্ভ ছিল, আবু সাকাম সৈনিক পাঠাইয়া পাঠাইয়া ওগুলারে পাথরের উপরে শোয়াইয়া পাড়াইয়া পাড়াইয়া মারছে, কোন সন্তান হওয়া যাবে না। পরিশেষে একটা গর্ভবতী মহিলার আরবের ভিতরে নাই। এরপরেও আবু সাকাম রাতের গভীরে চিন্তা করে, আহারে আমার আবদুল্লাহ আমিনার ঘরটাই সন্দেহ হয়। পরের দিন আবারও সৈনিক পাঠাইল, তোরা যা ওই ঘরটা ভালো করে চেক কইরায়। ওই ঘরে যায়, যায় দেখে ওই রকম কোনো অবস্থা কোনো ভাব নাই নাই। তারপরেও পরের দিন আবারও পাঠায় একটা মহিলা, তার নাম চন্দ্রশোখা দেয়, পাঠাইল, তুই মহিলা মানুষ, আমিনার ঘরে যাবি, আমিনার পেটটার মধ্যে একটু হাত দিয়ে দেখবি পেটের ভিতরে কিছু আছে কিনা। চন্দ্রশোখাদাই যখন আমিনার ঘরে যায়, ঘরে গিয়ে দেখে আমিনা অসুস্থ, তিনি ঋতুবতী, ঋতুস্রাব হচ্ছে তার। চন্দ্রশোখাদাই মনে মনে ভাবে, কোনো মা বোন যদি গর্ভবতী হয় কোনোদিন সে ঋতুবতী হবে না, অতএব আমিনা ঋতুবতী হইতেছে, এখানে সন্তান জন্ম নিতে পারে না। ঘরে আসলো, সে ডেকে ডেকে বলল, হে আবু সাকাম আপনি শুনুন, আমিনা ঋতুবতী, তার ঘরে ঘরে কোনো বাচ্চা নেই। আবু সাকামের মনে মানে না, ডেকে ডেকে বলে, তোরা আবারও যা। আবারও পাঠাইছে চন্দ্রশোকাদাইকে, গর্ভের ভিতরে হাত দিছে, টিপে মারবে, আমার নবীজি গর্ভে বসে মাওলাকে ডাক দিয়ে বলেছিল, মাওলা আমি মায়ের গর্ভে থাকতে মা যদি কষ্ট পায় তাহলে আমি তোর দুনিয়ায় কি করে যাব। এ কথা বলার সাথে সাথে ওই চন্দ্রশোখাদাই তার হাতটা এই পেটের মধ্যে লাগিয়ে গেছে। মা আমিনার পেট থেকে হাতটা টানে, হাতটা ছোটে না, হাতটা ছোটে না, ছোটে না, একটা বিপদে পড়ে গেল, টানাটানি শুরু হয়ে গেল, ছোটে না, দুই চোখের জল ছাইড়ে দিয়ে কইতেছে, আমিনা তুমি আমারে মাফ করে দাও। আমিনা কয়, আমি তো কিছু করি নাই, আমি তোরে কেমনে মাফ করুম, তুই এইসব আমারে মাফ দে, আমি তো কিছু করি নাই। কান্দে দিল, গর্ভের ভিতর থেকে নবীজি ডাকতে বললো, আহারে মাপ পাইতে পারো, তুমি মাপ পাইতে পারো যদি তুমি আমার কলেমাটা পড়ো। গর্ভের থেকে কথা বলতেছে, শুইনে অবাক হয়ে গেল, কে কথা কয় রে, দেখা তো যায় না, এদিক সেদিক তাকায়, ঘরে আর কেউ নাই, মা আমিনা দুই চোখের জল ছেড়ে কাঁদে মারতে এসে আবু সাকামের সৈনিকেরা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। চন্দ্রশোকাদাই গর্ভের মধ্যে পায়ের পেটের মধ্যে হাত দিয়ে টিপাটিপি করতেছে, এদিক থেকে গর্ভে থেকে আওয়াজ আসতেছে, ও চন্দ্রশোকাদাই বাঁচতে পারো আজকে যদি তুমি আমার কলেমাটা পড়ো। নবীজি নবীজি বিপদে পড়ছি, কে তুমি কথা কও, ডেকে ডেকে বলে আমি মোহাম্মদ, আমি আমার মায়ের ঘরে আছি, তুই আমাকে কোনোদিন খুঁজে পাবি না, আমি তোরে বলি তুই যদি বাঁচতে চাস আমার সাথে কলেমাটা পড়।
চন্দ্রশোকা তাই বিপদে পড়ে বলল, আপনি বলেন আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, আপনি আমারে কলেমাটা পড়ান। নবীজি বলে, বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কথা বলার সাথে সাথে হাতরা ছুটে গেছে, এ কথা বলার সাথে সাথে হাতরা ছুটে গেছে। আরে হাত যখন ছুটে গেছে, চন্দ্রশোকা তাই কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। আবু সাকামের দরবারে হাত জোর করে গিয়ে বলেছিল, তরদরে আমি দেখছি ওই ঘরের ভিতরে কেউ নাই, কোনো সন্তান নাই, আপনি আমারে মাফ করে দেন, আমি আর আপনার চাকরি করুম না, আমি জীবনে বহুত আর নাই করছি আপনার হুকুমে, আরবের 313টা গর্ভ টিপে টিপে মারছি, আমি আর কারো গর্ভে যাইতে পারবো না, ঘরে যাইতে পারবো না, আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আবু সাকাম বলে, তোর কি হইছে? বলে, কি হইছে তা জানি না, তবে আমি আর আপনার চাকরি করব না, আমি ভিক্ষা করে খাবো, তাও আপনার টাকায় খাবো না। দয়াল রে, আরে আবার নবীজির কলেমা যার ভিতরে ঢুকছে সে কোনোদিন অন্যায় করতে পারে না, ওই মহিলা ওই অন্যায় চাকরি চাই। চন্দ্রশোকা দাই কেঁদে দিয়ে বলছিল, আপনি আবু সাকাম জ্ঞানীর পিতা হইতে পারেন, আমার আপত্তি নাই, কিন্তু অন্যায় চাকরি আমি আর করব না। ও ভাই, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যারা পড়ছে রে, এই কলেমার মহাব্বত যার ভিতরে আছে সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। আমার নবীজি ওই ঘরেই ছিল, নবীজি মা বিনার ঘরেই ছিল, জায়গার নাম ছিল সোনিয়া মোকাম। সোনিয়া মোকামের মধ্যে আমার নবীজি ছিল, সোনিয়া মোকামের মধ্যে নবীজি বসেছিল, পৃথিবীর কেউ টের পায় নাই। আমার নবী যেদিন আসে নাবির ডান পাশ দিয়া, নাবির ডান পাশ দিয়ে আমার নবীজি এই জগতের ভিতরে প্রবেশ করে, তিনি গেল নাসিকা দিয়ে, আসলো নাবির ডান পাশ দিয়ে, ছিল সোনিয়া মোকামে। এটা তার প্রথম কথা। দরদ রে, আমি তুমি আমরা আমাদের কায়দা কৌশলে আমার নবীরে বিবেচনা করা যাবে না রে। আমি তুমি যাওয়া আসার যেই ভাবটা, এই ভাবের মধ্যে আমার নবীকে বিবেচনা করা যাবে না রে। তোমার আমার দেহের মধ্যে যেই জিনিস, যেই অবস্থায় যেইভাবে ঘটিত, এইভাবে আমার নবীরে বিবেচনা করা যাবে না, এভাবে আমার নবীকে বিবেচনা করা যাবে না। পৃথিবীর কোন মানুষের সাথে নবীজিকে তুলনা করলে আমার মনে হয় সে পূর্ণাঙ্গ মুসলমান থাকে না। একটা দল বেরিয়েছে জগতের ভিতরে, আমাদের মুসলমানদের মধ্যে একটা দল বেরিয়েছে, যারা অনেক সময় ওয়াজ করতে সময় কয় কয় নবী হইল বড় ভাইয়ের সমর্থন বলেন, নাউজুবিল্লাহ। একটা দল বেরিয়েছে, এই দলেরা কয় নবী হইল বড় ভাইয়ের সমতুল্য। হাইরে আল্লাহ, যে নবীজি হইল নূরে, আল্লাহর নূরে, যেই নবীজির সৃষ্টি হইল নূরে, যিনি মুহূর্তের মধ্যে এক মুহূর্তের মধ্যে সপ্তম তল আসমান ভেদ করিয়া সিদরাতুল মুনতাহা বলিল মুকাম, যেখানে আল্লাহর বাড়ি মুহূর্তে যাইতে পারতেন সেখানে। আমার নবীজি প্রতি রাকাত সালাতে সেজদা দেওয়ার পর সুবহান রাব্বিয়াল আলা, তুমি সুন্দর, সুবহান রাব্বিয়াল আলা, তুমি প্রশংসিত, সুবহান রাব্বিয়াল আলা, তুমিই মালিক, আমি তোমারই সামনে দাঁড়ানো। এ কথা বলার সাথে সাথে আমার নবীজি পৌঁছে যাইতেন আল্লাহর সামনে, আল্লাহকে সামনে হাজির নাজির জেনে যারা নামাজ পড়তেন তারির মধ্যে হইল আমার নবীজি।
সেই হইল নবী আসা। নবীজি ধরাধামে আসলেন। যেহেতু রাতের বেলায় আমরা অতটা সময় পাবো না, আলামিন সরকার খুব সুন্দর সুন্দর করে বিষয়টা বুঝছে, কারণ আমরা এত সময়টা তো পাবো না, যে কারণেই একটু এগিয়ে যেয়ে প্রশ্ন করছে, আরে আমার নবীজি হইল পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর, আমার নবীজি হইল পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর একটা মানুষ। কয়েকজন লোক তারে দেইখাও মুখটা ফিরিয়ে নিল। তার প্রশ্নটা হইল কেন 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 ফিরিয়ে নিল, আরে এটাও একটা দুঃখের কথা রে, আমার নবীজি অভাবী মানুষ, চাচারা অভাবী মানুষ, আমার নবীজি শিশুবেলায় ৬ বছর বয়সে যখন ওই যে ৫ বছর কয়েক মাস পরে দাইমা হালিমা তারে ফেরত দিয়ে গেল মা আমিনার কাছে, কি করে খাবে বাবা নাই, যারা লালন পালন করতো ওরাও চলে গেছে, কোনো কিছু করার নাই, চাচার সাথে গিয়েছিল পাথর কুড়াইতে। শিশু নবী ৬ বছর বয়সে পাথর কুড়াইতে গেছে রে, দুজনে মিলে পাথরের টুকরি বোঝাই করছে, ৬ বছরের নবী আমার পাথরের টুকরি মাথায় নেওয়ার সময় পরনের কাপড়টা খসে পড়ছে, এমত অবস্থায় আমার নবীজির একদল আশেক আমার নবীজিরে ভালোবাসে, আমার নবীজিরে ভালোবাসে, মুহাম্মদরে ভালোবাসে, আলামিনরে ভালোবাসে, আমার নবীজির শিশুবেলার নাম আলামিন, তিনি সত্যবাদী বিশ্বাসী, এমন অবস্থায় এত সুন্দর চেহারার এই ছোট্ট শিশুটা পাথরের টুকরি মাথায় করে নিতেছে, এমত অবস্থায় দেখলেন কয়েকজন মানুষ আমার নবীজি পাথরের টুকরি মাথায় করে নেওয়ার সময় পরনের কাপড়টা খসে পড়েছিল, বিধায় পাঁচ সাতজন আশেক অন্যদিকে মুখটা ফিরিয়ে নিয়েছিল, কারণ ওই অবস্থায় আমার নবীকে তারা দেখতে চায় না। আমার নবীজির পরনের কাপড়টা খসে গেছে এমন অবস্থায় তারা নবীরে দেখবে না। বাইরে আমার নবীরে যারা ভালোবাসলো না, আমার আল্লাহ কয় ওদের কোন ইবাদত আমার দরবার পর্যন্ত আসবে না, আমার নবীর প্রতি যারা মহব্বত করে না, আমার নবীর নাম শুনে যাদের প্রাণ কাঁদে না, আমার নবীর প্রতি যাদের ভালোবাসা আসে না, ওরা বলত, কোরআন শরীফের ভিতর আসছে ওরা বলত, ওদের কতল করা হবে। পৃথিবীর মধ্যে যদি সার হয় তাহলে সে বীজ দেয়, যদি গাভী হয় তাহলে সে গর্ভে ধারণ করে, সারেরও একটা ক্ষমতা আছে গাভীরও একটা ক্ষমতা আছে, কিন্তু এই জগতের ভিতরে যে গরুগুলা বলত ওরার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছে ওই মানুষেরা যারা জন্ম নিল, কাজ করলো, খাইলো আর ঘুমাইলো, পৃথিবীর কোনো কিছু জানতে চেষ্টা করলো না, আমি ওগো কেন পাঠাইছিলাম, আল্লাহ কয় ওরা বলত, ওদের কতল করা। আমার নবীর প্রেমের আশেক যারা, নবীর মহব্বত ভালোবাসা প্রেম হৃদয়ে জমা যার, আমার নবীর কোনো কষ্টের কথা শুনলে মুখটা কালো হয়ে যায়, ভার হয়ে যায়, ৬ বছরের শিশু নবী পেটের দায়ে অভাবে পড়ে চাচার সাথে পাথরের টুকরি মাথায় করে নিয়ে যায়, সেই দিনের কথা ভাবলে, সেই দিনের কথা ভাবলে, নবীজি নবীজি দয়াল রে আমার, দয়াল রে নবীজি নবী গো দয়াল রে, প্রথম পর্বের কথা জবাব করার চেষ্টা করলাম, চেষ্টা করছি,
একবার আসলো আমার প্রতিপক্ষ যিনি বন্ধু তার কাছে দুটি কথা জিজ্ঞেস করার। আমার জানা দরকার হযরতে আলী করিম মজহুল্লাহ তিনি আমার নবীজির ভক্ত, তিনিই প্রথম খলিফা। সোনার এই বিষয়টা ওই রকমই, আমরা যদি প্রথম থেকে জীবনীটা শুরু করতে যাই রাত্রি তো কোলাবে না। আমি একটা এগিয়ে যাই বলি, আমার হজরত আলীর আগুন দিয়ে পোড়াইয়া জ্বালাইয়া খাঁটি করে নিছে আমার নবীজি। তার বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা কইরা এরপরে আমার নবীজি আলীরে তার ভক্ত কইরা নিছে। আমার একটু জানার ভাষণা, হজরত আলী একদিন বিকেল বেলা নবীর সামনে আসলো। নবীজি দেখে দেখে বলে, আলী আলী তুমি এই দিকে যাইও, তুমি পশ্চিমে যাইও, তুমি উত্তরে যাইও, তুমি পূর্ব দিকে যাইও, কিন্তু তুমি দক্ষিণ দিকে যাইও না। আমার নবীজির বলে, তুমি পশ্চিম দিকে যাইও, তুমি উত্তর দিকে যাইও, তুমি পূর্ব দিকে যাইও, কিন্তু তুমি দক্ষিণ দিকে যাইও না। আমার নবীজি যাইতে না করলো দক্ষিণ দিকে, কিন্তু হযরত আলী নবী যখন বাড়ি চলে গেছে আলী দক্ষিণ দিকেই গেল। আমার জানা দরকার দক্ষিণ দিকে যাইয়ে আলী তিন চারটা কর্ম দেখছিল, সেই কর্মগুলো কি কি এমন অবস্থা সেখানে দেখে আসলো। দেখে আইসে নবীজি তো খুব ঠিকই বুঝছে যে আলী কী করছে। নবীজি পরে জিজ্ঞেস করলো, আলী তুমি যে গেলে তুমি কি দেখলে? আলী নবীজির সামনে কি এমন বর্ণনা করেছিল সেই বর্ণনাগুলির হাকিকতটা কি? ওর ভিতরে কিছু রহস্য লুকানো আছে, ওর ভিতরে কিছু বুঝ জ্ঞান এই জগতের জন্য লুকানো আছে, ওই জ্ঞানগুলা কি, ওই হাকিকতটা কি? একটাই প্রশ্ন, এখানে বেশ কিছু আলোচনা আছে।